हेलो गाइस वेलकम बैक टू माय चैनल वाइब्रेंस बॉम्ब वीबी सबाई के जानाई आरेकबार हैप्पी न्यू ईयर नतून बछर सबार भीषण भालो काटुक भीषण आनंदे काटुक भीषण हासि खुशी काटुक और भीषण मानसिक शांति काटुक जाइ होक एनीवे क्यों ना क्यों थाके कोनो दिन विड़ाल कोनो दिन मशा कोनो दिन गाड़ी सबाई आमार बंधु आमी चले एसेछि आबार एकटा नतून भिडियो निये। तो आजकेर भिडियोटा किछुटा इंटरेस्टिंग भिडियो कारण कि तोमादेर साथे आमी आगे किछु कथा शेयार करिनि। आमी विगत बेश किछु दिन धरे किछु दिन ना किछु मास धरे प्राय दु मास धरे आमी कंटिन्यू भिडियो आपलोड करते पारछि ना आमार चैनेले प्रेशर कुकार कंटिन्यू किछु भिडियो आमी आपलोड करते पारछि ना आमार चैनेले तार कारणटा होच्छे आमार एई नाक आमी आगे एकबार बोलेछिलाम और आमी खूब পরিমাণে টক খেতে ভালোবাসি মানে যেখানে টক আছে সেখানে আমি আছি যেখানে টক নেই সেখানে আমি নেই। ছোটবেলা থেকে বিয়ে বাড়িতে গিয়ে আগে সবার আগে প্লেটে চাটনি নিতাম ভাত নেওয়ার আগে বুঝতেই পারছো আর এখনও সেটা কন্টিনিউ চলছে। তো আমি ভেবেছিলাম এক মাস হয়ে গেছে আমার নাকটা কমে গেছে তারপর আমি যত রাজ্যে টমেটো লেবু ফেবু সব কিছু খেয়েছি এবার খাওয়ার পর যথারীতি অবস্থাটা এখন এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তোমরা হয়তো মেকআপে আর এই ক্যামেরাটাতে বুঝতে পারছো না কিন্তু আমার নাকের অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা যে আজকে থেকে আমি একটা সিরিজ শুরু করছি সিরিজ বলতে এটা তো এখন আমাদের ওয়েডিং সিজন মানে এখন আমাদের পরপর বিয়ে বাড়ি সবারই মোটামুটি রয়েছে। এবার আমি যে কোনো একটা পার্টিকুলার তোমাদের আই মেকআপ লুক দেখাবো বা কোনো পার্টিকুলার একটা মেকআপ লুক দেখাবো সেটা তো সবার ক্ষেত্রে নাও হতে পারে না। সাপোজ আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করি যে ধরো আমি একটা পার্টিকুলার রেড ড্রেসের ওপর ভিডিও দেখালাম আই মেকআপটা রেড এর ওপরই ওরকম কিছু একটা হবে কিন্তু সবাই তো বিয়ে বাড়িতে রেড নাও করতে পারে অথবা অন্য কোনো কালারের ড্রেস করতে পারে তার সাথে সেরকম আই মেকআপ হতে পারে। তো তার জন্য আমি ঠিক করেছি যে আমি আজকে থেকে পরপর যে কটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো সে কটা মানে ভ্যারিয়াস ভিডিও হবে মানে নানান রকমের কালারের ভিডিও নানান রকমের কালারের ভিডিও মানে নানান রকমের ড্রেসের কালার অনুযায়ী ভিডিও হবে। সাপোজ যে কালারগুলো ভীষণ কমন লাইক গোল্ডেন রেড ব্লু পিঙ্ক অরেঞ্জ যেই ড্রেসগুলো আমাদের সবারই মোটামুটি থাকে এই কালারের ড্রেসগুলো ব্ল্যাক অবশ্যই আমি স্মোকি আইজেরও আর একটা ভিডিও বানাবো যেটা একটু আপডেটেড হবে। তো আজকে আমি শুরু করবো রেড কালারের একটা আই মেকআপ দিয়ে ভিডিওটা আর আমি আমার বেসটাকে সেট করে নিয়েছি সবার ফার্স্টে আমি আমার ফেসটা ক্লিন করেছি আয়ুরের এই ক্লিনজারটা দিয়ে তারপর আমি আমার ফেসে ময়শ্চারাইজ করেছি হচ্ছে নিভিয়ার এই ক্রিমটা দিয়ে কারণ কি আমার ফেস প্রচণ্ড পরিমাণে ড্রাই আমার ড্রাই স্কিন আর ড্রাই স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা মানে এই ক্রিমটা প্রচণ্ড ভালো ক্রিম। আর তারপরে আমি টোনার হিসাবে আমি ইউজ করেছি ক্লিনজারের পরে আমার নিজের বানানো একটা টোনার এইটা যেটা আমি এরকম এরকম করে স্প্রে করে ইউজ করি আর প্রাইমার হিসাবে ইউজ করেছি অরিফ্লেমের D1 একটা প্রাইমার এই যে এইটা অরিফ্লেমের এই প্রাইমারটা আমি ইউজ করেছি। তারপরে আমি ফাউন্ডেশন করেছি কনসিলার করেছি কন্ট্রোল করেছি হালকা করে ব্লাশ দিয়েছি পাউডার দিয়ে সেট করেছি টোটালি বাম দিয়েছি। তারপরে চলো আজকে এই আই মেকআপটা করার জন্য আমি যেই প্যালেটগুলো ইউজ করবো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সবার ফার্স্টে আমি ইউজ করবো মরফির একটা প্যালেট যেটা আজকাল সবার কাছেই খুব থাকছে এই প্যালেটটা। আমার এখানে অনেকগুলো কালারের অবস্থা খুব খারাপ কারণ কি আমার অনেক কালার শেষ হয়ে গেছে করতে করতে। তারপর ইউজ করবো আমি কালার স্টুডিওর একটা প্যালেট যেটা কিনা এরকম খুব ভালো প্যালেটটা আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা একটা এই প্যালেট যদি নিয়ে নাও তাহলে তোমাদের আর কিচ্ছু কিনতে হবে না মানে এইটার মধ্যে সব পেয়ে যাবে তোমরা মানে ওইগুলো কালারটা এই যে এই কালারটা এই কালারটা আমি আমার ক্রিয়েজে ইউজ করবো। তো এরপর আমি মরফি প্যালেটটা থেকে এই রেড কালারটা নিয়ে আমি আবার ক্রিয়েজের ওপর থেকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ওই রেডটা অ্যাপ্লাই করার পর আমি সবার ফার্স্টে যেই কালারটা দিয়ে আমার ক্রিয়েজ করেছিলাম একদম একটা লাইট কালার ওই কালারটা নিয়ে আমি রেডের ওপর থেকে কালারটাকে আস্তে আস্তে করে আমার আইলিডে মিশিয়ে দেব। তোমরা গোল্ডেন গ্লিটারি শ্যাডো ইউজ করতে পারো আর তামাটে টাইপের যে কালারটা হয় ওটা ইউজ করতে পারো আমি এখানে এইটা ইউজ করব এইটা এই কালারটা। যে কোনো গ্লিটারি শ্যাডো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো গ্লিটারি শ্যাডো সবসময় চেষ্টা করবে আঙ্গুল দিয়ে প্রেস করে চোখের মধ্যে ড্যাব করে দেওয়ার একদম ইজি একটা আই মেকআপ। যে রেড কালারটা আমি সবার ফার্স্টে নিয়েছিলাম ওই রেড কালারটা আমি নেব নিয়ে আমার চোখের তলায় লাইনে চোখের তলায় লাইন বলতে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নেব। নর্মালি লাইনার ইউজ করব তো আমি এখানে ইউজ করব ল্যাকমির লাইনার।
টিপস দেওয়ার আছে তোমাদের, যেটা আমি আগের দিনও বলেছিলাম, যাদের চোখটা একটু ছোট বা যারা চাও যে আমার চোখটাকে দেখতে একটু বড় লাগুক, তারা কখনোই চোখের মানে ওয়াটার লাইনে কখনোই কাজল অ্যাপ্লাই করবে না। সেখানে সবসময় নিউড কোনো কাজল বা হোয়াইট কালারের কোনো কাজল তোমরা অ্যাপ্লাই করতে পারো। ব্রাশ নিয়ে ব্ল্যাক কালারের শ্যাডো, ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে কাজলটার উপর থেকে ভালো করে ব্লেন্ড করে দেবো। দেখো চোখে একটা অলরেডি একটা স্মোকি লুক চলে আসবে। আমি এখন মাসকারাটা ইউজ করে নেব। যারা আইল্যাশ ইউজ করতে চাও তারা অবশ্যই ল্যাশ ইউজ করতে পারো। একটা গ্লিটারি শ্যাডো নেব অথবা হাইলাইটার নেব। আমি গ্লিটারি শ্যাডোটাকে বেশি প্রেফার করি হাইলাইটারের থেকে। তো আমি গ্লিটারি শ্যাডোটা নিয়ে আমার চোখের ইনার কর্নারে বসিয়ে দেবো, ড্যাব ড্যাব করে দেবো। আমি এখন আমার এই চোখের আই মেকআপটা কমপ্লিট করবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি এবং তারপরে চুমুখের হাইলাইটারের পোর্শন আর লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। আমার আই মেকআপ একদম কমপ্লিট, আমি আমার ল্যাশটাও এখানে অ্যাপ্লাই করে নিয়েছি মাসকারা দেওয়ার পর, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার নিজেরই খুব লোভ লাগছে যে যদি আজকে একটা বিয়েবাড়ি থাকতো সেটাই ছিলাম, চলে যেতে পারতাম, কিন্তু আজকে তো কোনো বিয়েবাড়ি নেই, দুঃখের বিষয়। যাই হোক, ভাট বকা বাদ দিয়ে আমার ল্যাশটা আমি খুব ভালো করে সেট করতে পেরেছি। আমার মেকআপ অলমোস্ট ডান। এবার আমি করব আমার মুখের যেখানে যেখানে হাইলাইট করার আছে সেখানে সেখানে আমি একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব। অবশ্যই আমি একটা গোল্ডেন কালারের হাইলাইটার এখানে ইউজ করব। তো আমি এখানে মিয়নের প্যালেটটা, হাইলাইটার প্যালেট থেকে, মানে এটা একটা হাইলাইটার প্লাস কন্ট্রোল প্যালেট, এখানে আমি গোল্ডেন লাইট হাইলাইটার রয়েছে একটা, এটা আমি আমার ফার্স্টে অ্যাপ্লাই করব। নাকের ফার্স্ট কি হয় মানে নাকের এখানে অ্যাপ্লাই করব। ঠোঁটের এখানটা দেব হালকা করে, এখানে দেব, আর একটা বড় ব্রাশ নিয়ে আমি আমার দুটো আইব্রাউজের ওপরে দেব, আর আমি দেব আমার ব্রাউ বোনে মানে এইখানটা। তো আমি ঠিক করেছি যে আজকে আমি রেড কালারের লিপস্টিক ইউজ করব না। এমনিতেও আমি রেড কালারের লিপস্টিক পরতে খুব একটা পছন্দ করি না। তো আজকে আমি একটা নিউড শেডের লিপস্টিক পরব, যেটা হবে কি না দেখতে হবে। অবশ্যই তার আগে আমি একটা লিপ লাইনার অ্যাপ্লাই করবো। লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করার পর তারপরে আমি মেবলিনের, এটা হচ্ছে 657 ম্যাট নিউড শেড একটা, আমি এটা অ্যাপ্লাই করে নেব। ফাইনাল লুক, একটা রেড গ্লিটারি মেকআপ লুক, রেড গ্লিটারি মেকআপ লুক। ওকে, তো দেখে নাও তোমরা একটুখানি ক্লোজ আপে তোমাদেরকে দেখিয়ে দিই আই মেকআপটা। তো আমি এখন ফিক্সার ইউজ করবো না অ্যাজ ইউজুয়াল, কারণ কি আমি বাইরে এখন কোথাও যাচ্ছি না, তো আমি এখন ফিক্সার ইউজ করবো না। তোমরা যারা যারা ফিক্সার ইউজ করতে চাও তারা তারা অবশ্যই ফিক্সার ইউজ করবে করবে। আর একটা রেড ড্রেসের সঙ্গে এইরকম একটা আই মেকআপ লুক হচ্ছে একদম পারফেক্ট। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হয়তো ভিডিওটা একটুখানি বেশি বড় হয়ে গেছে, কারণ কি আমি সবটা তোমাদেরকে আমার মতো করে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের করে বুঝতে সুবিধা হয়। আশা করি তোমাদের ভিডিওটা দেখে একটুখানি হলে পরও হেল্প হয়েছে। যদি একটু হলে পরও হেল্প হয়ে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও। আর চলো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার চ্যানেলটা দেখতে থেকো। আর নেক্সট মেকআপ ভিডিওস তোমরা কী দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানিও। আমি তো সবাই ফার্স্টেই বলে দিয়েছি
যে আমি একটা সিরিজ করছি আর সেখানে পরপর নানান ধরনের কালারের আই মেকআপ লুক আসবে, তো এরপর তোমরা কী দেখতে চাইছো সেটা আমাকে জানিও, মানে কোন কালারের আই মেকআপ লুক দেখতে চাইছো সেটা আমাকে জানিও, আমি সেটাই করবো। চলো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থাকো।